হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সব? আজকে আমি যে টিউটোরিয়াল দিতে যাচ্ছি সেটি একটি কীভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, তো চলুন শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, তা এখনই সাবস্ক্রাইব করুন। তো আপনি আপনার কম্পিউটারের পছন্দ মতো ব্রাউজারটি ওপেন করুন। আমি গুগল ক্রোম ওপেন করছি। তো গুগল ক্রোম ওপেন করার পর সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করার পর আপনি আপনার জিমেলটি দিয়ে সাইন ইন করবেন। আমি আমার জিমেলটি দিয়ে সাইন ইন করছি। তো আমি আমার একটি নতুন জিমেল দিয়ে সাইন ইন করছি। তো সাইন ইন করার পর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর কিছু তবে করার পর আপনি এই ডান পাশে দেখবেন একটি লগো আছে, এই লগোতে ক্লিক করুন। লগোতে ক্লিক করার পর ক্রিয়েটর স্টুডিও সেখান থেকে আবার লগোতে ক্লিক করুন। লগোতে ক্লিক করার পর এখান থেকে একটি গিয়ার আইকন আছে ইউটিউব সেটিং, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখুন অ্যাডিশনাল ফিচার, এখানে অ্যাডিশনাল ফিচার সি অল অফ মাই চ্যানেল অর ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আমার আগে থেকে দুইটা চ্যানেল আছে, এখানে দুটো চ্যানেল দেখাচ্ছে। আপনি যদি দুটো চ্যানেল কোনো চ্যানেল না থাকে, এখানে চ্যানেল কোনো চ্যানেল দেখাবে না, সরাসরি এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল দেখাবে। তো ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করুন। তো এই ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্লিক করার পর এখানে দেখেন ব্যান্ড অ্যাকাউন্ট নেম। আপনি আমার আগে থেকে দুইটা অ্যাকাউন্ট আছে জন্য আমার এখানে ব্যান্ড অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনারা যদি নতুন অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে সরাসরি নিউ অ্যাকাউন্ট দেখাবে। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম দিবেন, আপনি কী নামে ইউটিউব চ্যানেলটি খুলতে যাচ্ছেন সেটি নাম দিবেন। তো আমি ফানি ভিডিও দিচ্ছি টুটু, এখানে ক্রিয়েট ক্লিক করুন। ক্রিয়েট ক্লিক করার পর কিছুক্ষণ পর অপেক্ষা করুন। তো এখান থেকে আবার আপনার আইকনে ক্লিক করুন। আইকনে ক্লিক করার পর ক্রিয়েটর স্টুডিও, তো ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি এখানে বাম পাশে ইউটিউবের পাশে তিনটা দাগ দেওয়া আছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর এদের মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন আপনার একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি ফানি ভিডিও 22 দিছিলাম, তো সেই নামেই চ্যানেলটি ক্রিয়েট হয়েছে। তো এখানে আপনি আপনার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন, এখানে আপনি চ্যানেলের লোগো দেবেন, ফানি ভিডিও টাইপের লোগো দিতে হবে। আর এখানে অ্যাড চ্যানেল আর্ট, এখানে চ্যানেল আর্ট দিতে হবে। তো আমি আজকে শুধু চ্যানেল ক্রিয়েট করা দেখালাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি কীভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করতে হয় সেটার পুরোপুরি ভিডিও দেখাবো। তো আজকে এই পর্যন্তই। তো আমার চ্যানেলটি যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, পরবর্তী টিউটোরিয়াল দিলে আপনি পেয়ে যাবেন আপনি নোটিফিকেশনে।